ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আমরা চলে এসেছি, আর আজকে আমরা বারান্দায় করছি, কারণ ঘরে একটা কাজ চলছে আর ছাদে আমাদের আজকে সুযোগ নেই যাওয়ার। তো আজকে করব ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে, ফুটবল ন্যাশনাল টিম, কিন্তু উইমেন্স টিম নিয়ে। টার্কিশ উইমেন্স লিগ শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে, আর এই সম্বন্ধে বিস্তারিত সব কিছু জানতে হবে পুচের থেকে। এতদিন তো তোমরা দেখলে যে আই লিগ রিলেটেড অনেকগুলো ভিডিও লাইভ, তারপরে ব্লগ, তোমার রিভিউ টিভিউ এসব কিছু নিয়ে হলো। তো আজকে একটু ডিফারেন্ট হাটকে মাঝখানে আমরা বানিয়েছিলাম, যখন হিরো গোল্ড কাপ হলো, ইন্ডিয়া ওমেন্স টিম খেললো। তো তারপরে আজকে আবার ওমেন্স টিম নিয়ে আরেকটা ভিডিও, সেটা হচ্ছে ইন্ডিয়া ওমেন্স টিম, ন্যাশনাল ওমেন্স টিম, তোমার টার্কিশ ওমেন্স কাপ খেলতে যাচ্ছে 2019। টার্কিশ ওমেন্স কাপ টার্কিতে হবে যেই খেলাটা, এটা শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি, শেষ হচ্ছে 5 মার্চ। আর এটাতে ইন্ডিয়ার ওমেন্স টিমকে AIFF ফাটাচ্ছে একটাই কারণে, কারণ সবাই, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে ইন্ডিয়া ওমেন্স টিম এপ্রিল মাসে অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ড খেলবে। তো সেইটার জন্য এটাও একটা প্রিপারেটরি টুর্নামেন্ট হিসাবে ইন্ডিয়াকে পাঠানো হচ্ছে। আর এটাতে পাঠানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে ইন্ডিয়ার থেকে অনেক ভালো টিম আছে যাদের সাথে ইন্ডিয়া খেলবে, মানে ইন্ডিয়ার থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে সেই টিমগুলো। তো তাদের সাথে খেলে যাতে প্রিপারেশনটা একটু ভালো হয়, যাতে ভালো পারফরমেন্স করতে পারে অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড টুতে, তো সেই জন্য ইন্ডিয়াকে এখানে পাঠানো হচ্ছে। তো এবার চলে আসি টার্কিশ ওমেন্স কাপ 2019 সম্পর্কে একটু বলে দিই। টার্কিশ ওমেন্স কাপ 2019 এটা হচ্ছে থার্ড এডিশান এই কাপটার। এটা শুরু হয়েছিল 2017 সালে, ওটা প্রথমবার হয়েছিল, তখন 4টে টিম নিয়ে হয়েছিল। 2018 হয়েছিল 10টা টিম নিয়ে, আর 2018 টার্কি ওমেন্স কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এবছরও ফ্রান্স আছে, ফ্রান্সের বি টিম আছে এই টুর্নামেন্টটাতে। তো এইবার টুর্নামেন্টটা হচ্ছে 8টা টিম নিয়ে, 8টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। ইন্ডিয়া গ্রুপ এতে আছে, আর টার্কি হোস্ট কান্ট্রি তারা রয়েছে গ্রুপ বিতে। তো ইন্ডিয়ার সাথে যারা যারা রয়েছে, ইন্ডিয়ার সাথে গ্রুপ এতে যারা যারা রয়েছে তাদের নামগুলো একটু বলে দিই। ইন্ডিয়া, রোমানিয়া, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান। আর গ্রুপ বিতে আছে ফ্রান্স, বি টিম জর্ডন, নর্দার্ন আয়ারল্যান্ড, আর হচ্ছে হোস্ট কান্ট্রি টার্কি। তো ইন্ডিয়ার সাথে যে 3টে টিম রয়েছে, বুঝতেই পারছো যে তারা একটু হলেও ইন্ডিয়ার থেকে এগিয়ে। তো সুতরাং ইন্ডিয়াকেও যথেষ্ট ভালো খেলতে হবে যদি ফাইনালে যেতে হয়। আর এইটার লিগটার নিয়ম হচ্ছে, দুটো গ্রুপের সবাই সবার সাথে খেলবে লিগ বেসিসে। খেলার পরে দুটো গ্রুপ থেকে যারা টপ করবে সেই দুটো টিম ফাইনাল খেলবে। কিন্তু এই লিগে একটা অভিনবত্ব জিনিস আছে, সাধারণত আমরা ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকা এইসবে দেখি কি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পজিশনের জন্য খেলা হয়। তো ওরা এবার একটু অভিনবত্ব করেছে এই টুর্নামেন্টটাতে, ওরা বলেছে যে ফার্স্ট সেকেন্ড ফাইনাল তো খেলবেই যারা টপার থাকবে, বাকি এছাড়াও তোমার থার্ড পজিশান, ফোর্থ পজিশান, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, এই পজিশানগুলোর জন্য খেলা হবে, এবং সবকটা খেলা একই দিনে হবে, সেটা হচ্ছে 5th মার্চ, মানে 5th মার্চ হচ্ছে ফাইনাল। আর এবার চলে আসি ইন্ডিয়ার ব্যাপারে। তো ইন্ডিয়া তো রিসেন্টলি দেখলে হিরো গোল্ড কাপ খেললো উড়িষ্যায়, তো তাদের প্রথম ম্যাচটা খুব ভালো খেললো, খেলে ইরানের সাথে জিতলো, কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে সেই খেয়েই হারিয়ে ফেললো, এবং সেকেন্ড ম্যাচ নেপালের সাথে আর থার্ড ম্যাচ মায়ানমারের সাথে হেরে গেল। তো সুতরাং ওইখানে তোমার ফাইনালে যেতে পারেনি। তো সেটাতে কিছুটা দোষ তো গোলকিপারের ছিল, আর কিছুটা হয়তো কনফিডেন্স লো ছিল, সেইখান থেকে হয়তো বাজে পারফরমেন্স করেছে। তো আশা রাখবো যে টার্কিশ ওমেন্স কাপে হয়তো সেই ভুলগুলো হবে না যেই ভুলগুলো হিরো গোল্ড কাপে হয়েছে, তো সেখান থেকে ভালো পারফরমেন্স করতে পারবে, এবং আশা করবো যে একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি ইন্ডিয়া ওমেন্স টিমের থেকে। তো ইন্ডিয়া ওমেন্স টিমের 3 দিন খেলা আছে, 3টে, তো সেইগুলো তোমাদেরকে দেখে নাও কবে কবে খেলা রয়েছে। তো রোমানিয়া, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান দেখে নাও, ডেটগুলো দেওয়া আছে, সাথে কার সাথে কবে খেলা সেটাও তোমরা স্ক্রিনে দেখে নাও। তো এটা হলো মোটামুটি টার্কিশ ওমেন্স কাপ 2019 কথা। এবার চলে আসি অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড 2 কথায়। এটা জাস্ট শেষ হবে 5th মার্চ, তারপরেই এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে তোমার অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ড। সেটাতেও ইন্ডিয়া গ্রুপ এতেই আছে, এবং সেইখানে কিন্তু হিরো গোল্ড কাপের 2টো টিম আছে যারা ইন্ডিয়ার গ্রুপে পড়েছে, একটা হচ্ছে নেপাল আর একটা হচ্ছে মায়ানমার, এবং দুজনের সাথেই কিন্তু ইন্ডিয়া রিসেন্টলি হিরো গোল্ড কাপে হেরেছে। তো সেই জায়গা থেকে বলতে গেলে যদি দেখা যায় ওই দুটো ম্যাচের কম্পারিজনে, তাহলে কিন্তু তোমার কোয়ালিফায়ার রাউন্ড কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট কঠিন হচ্ছে। আর একটা টিম যেটা আছে ইন্ডিয়ার সাথে, মানে এই গ্রুপ এতে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো এদের মধ্যে ইন্ডিয়ার থেকে র্যাঙ্কিংয়ে আগে একমাত্র মায়ানমারই আছে, যার র্যাঙ্কিং 44, ইন্ডিয়া র্যাঙ্কিং 62, এরপরে আছে নেপাল র্যাঙ্কিং 108, আর ইন্দোনেশিয়া র্যাঙ্কিং হচ্ছে 159। তো সেই জায়গা থেকে আসা র্যাঙ্কিংয়ের দিক থেকে এই দুটো টিম, নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার থেকে পিছনে, কিন্তু ফুটবলের র্যাঙ্কিংটা ম্যাটার করে না।
তো দেখা যাক ওখানে কি হয়। আর আশা মানে যদি ইন্ডিয়া তোমার রাউন্ড ওয়ানটা যেহেতু জিতেছে মানে ভালো খেলে কোয়ালিফাই করেছে রাউন্ড টুতে, তো আশা করবো যে রাউন্ড টুতেও ভালো খেলে কোয়ালিফাই করবে রাউন্ড থ্রিতে থার্ড রাউন্ডে। আর ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি ডিসেম্বর জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সাথে খেলেছে, ইন্দোনেশিয়া আর হংকংয়ের সাথে প্রিলিমিনারি মানে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলেছে, তাতে কিন্তু ইন্দোনেশিয়াকে দুটো ম্যাচই হারিয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আশা রাখতেই পারি যে ইন্দোনেশিয়াকেও হারাবে, আর নেপালের কাছে যেই ভুল ত্রুটির জন্য হেরেছিল তো সেই ভুলগুলো হয়তো এই তোমার অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডে হবে না এবং নেপালের সাথেও জিতবে। আর মায়ানমার তো যারা খেলা দেখেছো মায়ানমারের সাথে তো অনেকটাই ভালো টিম এবং ওদের প্লেয়ারদের টাচ স্কিল প্লাস বডি মানে যেটা বডি দিয়ে যেই খেলাটা হয় তাতে কিন্তু মায়ানমার অনেকটাই এগিয়ে ইন্ডিয়ার থেকে। তো সেই জায়গা থেকে মায়ানমারের সাথে যথেষ্ট হাড্ডাহাড্ডি টক্কর হবে। তো একটু বলে দিই ইন্ডিয়ার চারটে গ্রুপ, তো তোমরা দেখেই নিচ্ছ আরেকবার স্ক্রিনে দেখে নাও সেই চারটে টিম রয়েছে গ্রুপ এতে। আর এই গ্রুপের হোস্ট কান্ট্রি হচ্ছে মায়ানমার, তো মায়ানমারেই সবকটা খেলা হবে। আর ইন্ডিয়ার অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড সেকেন্ড রাউন্ডে তিনটে খেলা, ফার্স্ট খেলা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে, সেকেন্ড খেলা এপ্রিল মাসের 5 তারিখে, থার্ড খেলা এপ্রিল মাসের 9 তারিখে। তো তিনটে খেলা কবে কার সাথে সেটাও তোমরা স্ক্রিনে দেখে নাও, পরপর আসছে। তো এইটাই হলো মোটামুটি তোমার টার্কিশ ওমেন্স কাপ আর প্রিলিমিনারি রাউন্ড মানে তোমার অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড সেকেন্ড রাউন্ডের মোটামুটি আপডেট যেটা আমাদের কাছে আছে। কিন্তু এই খেলাগুলো টেলিকাস্ট হবে কি না বা কোনো চ্যানেল কভার করবে কি না এটা এখন অবধি আমাদের কাছে কোনো খবর নেই, জানিও না, তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারলাম না। যদি আমি জানতে পারি, আমরা জানতে পারি যে এটা টেলিকাস্ট হবে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। যেরকম হিরো গোল্ড কাপে আমরা এসেছিলাম, লাইভ এসেছিলাম, ম্যাচ দেখাচ্ছিল, তো সেরকম যদি এটাও দেখায় আমরা তো লাইভ আসবো, আমরা সাপোর্ট করবো ইন্ডিয়াকে, তোমরাও সাপোর্ট করো আমাদের সাথে উইমেন্স, কারণ উইমেন্স যখন দেশের উইমেন্সরা এগোবে তখনই দেশ কিন্তু এগোবে। আর ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু যথেষ্ট ভালো টিম যেটা আগেও বলেছি, তো সেই জায়গা থেকে অবশ্যই চিয়ার আপ করা যেতেই পারে। আর যারা এখনও অবধি শুধু ন্যাশনাল মানে মেন্স টিমকে সাপোর্ট করো কিন্তু ফিমেলস টিম সম্পর্কে অতটা ওয়াকিবহল না, তো তাদেরকে বলবো অবশ্যই ওমেন্স টিমকে করো। AIFF কিন্তু অনেক চেষ্টা করছে যে ওমেন্স টিমটাকে আরও প্রমোট করার জন্য, সেই জন্য একটা টুর্নামেন্ট নিজেরা অর্গানাইজ করলো আর একটা বাইরের টুর্নামেন্টে খেলতে পাঠাচ্ছে। তো সেই জায়গা থেকে AIFF-এর এই কাজটাকে অবশ্যই সাধুবাদ আমাদের আকাশবাণী তরফ থেকে। তো তোমাদেরকেও বলবো তোমরাও খোঁজ খবর রাখো, আর যদি কেউ জানতে পারো যে টেলিকাস্ট হবে কিনা বা কোন চ্যানেলে দেখাবে সেটা আমাদেরকে জানিও, আমরা জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর অবশ্যই বলবো যদি খেলা নাও দেখায় গুগলের মাধ্যমে বা বিভিন্ন ফুটবলের অ্যাপের মাধ্যমে আপডেটেড থাকো, আর ওই মাধ্যমেই কিছুটা হলেও ইন্ডিয়াকে সাপোর্ট করো আর চিয়ার আপ করো যাতে ইন্ডিয়া ভালো খেলতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে। এই টুর্নামেন্টের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডের খেলাটা, কারণ ওটাতে কোয়ালিফাই করলে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফায়ার রাউন্ড থ্রিতে যেতে পারবে, তো সেই জন্য ওটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো আশা করা যায় হয়তো অলিম্পিকেরটা তোমার টেলিকাস্ট হবে, তো দেখা যাক আলটিমেট কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তোমাদেরকে আবার বলছি যে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো সাপোর্ট করবেই, কিন্তু সবার আগে ইন্ডিয়ান, আমরা যেহেতু ইন্ডিয়ান তো আমাদের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমটা সবার আগে, তো সেটা মেন্স হোক কি ওমেন্স হোক, তো সাপোর্টটা ওদের খুব বেশি জরুরি, কারণ ওমেন্স টিমকে সেইভাবে কেউ সাপোর্ট করে না। আর একটা কথা যেটা বলে দিই, বলতে ভুলে গেছিলাম, স্কোয়াড যেটা রয়েছে, তো সবাই অনেকে যে সাথে স্কোয়াডটা তোমরা দিলে না কেন, তো স্কোয়াড হচ্ছে সেম স্কোয়াড যেটা হিরো তোমার হিরো গোল্ড কাপে যে স্কোয়াড ছিল সেই স্কোয়াড সেম স্কোয়াড আছে, এবং এই স্কোয়াডটাই কিন্তু অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ডেই খেলবে। তো স্কোয়াডের কোনো চেঞ্জ নেই, সেম স্কোয়াড সেম টিম, শুধু চেঞ্জ হয়ে প্লেয়ার চেঞ্জ হবে, 11-18 মানে টোটাল যা প্লেয়ার আছে তার থেকে 11 জন মাঠে খেলবে, এটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না, সবাইকে অবহিত করো যে এরকম উইমেন্সদের খেলা আছে সেটাও দেখার জন্য সবাইকে জানাও। আর এটা বলবো যে শেয়ার করো বললো, শেয়ার করো মানে কি, শেয়ার করতেই হবে এই ভিডিওটা, কারণ উইমেন্স টিম নিয়ে কারো সেরকম কোনো ধারণা নেই, কেউ সেরকম খোঁজ খবর রাখার, তো সবার কাছে যারা প্রচুর পরিমাণে যারা ফুটবল ভালোবাসে বা ভালো নাও বাসে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই ইন্ডিয়া উইমেন্স টিম সম্পর্কে জানতে পারে যে ইন্ডিয়া উইমেন্স টিম একটা বাইরের দেশে গিয়ে এরকম একটা টুর্নামেন্ট খেলছে বা অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ড আছে, তো তার জন্য ভিডিওটাকে শেয়ার অবশ্যই করো। চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও, চলো টাটা।